কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজ আপনাদের জন্য থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। গল্প শুরুর আগে বলে রাখছি, কথিকা চ্যানেলে আমরা নিয়মিত গল্প পাঠ করে যাচ্ছি আপনাদের জন্য। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি শেয়ার করবেন অন্যদের সাথে এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা। আজকের পরিবেশনায় থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, কবি কুণ্ডু মশাই। আজ 10 বৎসর পূর্বে এ ঘটনার প্রথম আরম্ভ। আমি খুব আশ্চর্য হয়েছি বলেই এ গল্প লিখতে বসেছি। পূজোর সময় প্রত্যেক লেখকের কাছেই সম্পাদকের তাগিদ যায়, মশাই গল্প দেবেন একটা যত সত্তর হয়। এরা হলেন পেশাদার গল্প লেখক ও ঔপন্যাসিক। হাতে পয়সা না পেলে এদের মন ভার হয়ে ওঠে, লেখনীয় বিরূপ হয়। গল্প আছে, টাকাটা পাঠিয়ে দেবেন, কেনই বা বলবেন না, লেখকদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হয়। খুব বড় একটা সাহিত্য সভায় বসে কথাটা মনে হয়েছিল। পত্র পুষ্প শোভিত তোরণদ্বার, মস্ত বড় মণ্ডপ, বহু বিশিষ্ট লেখক ও সাহিত্যামোদী জনগণের সমাগম, আদর আপ্যায়নও যথেষ্ট। পল্লীগ্রামের অজ্ঞাতনামা কত কবিযশ প্রার্থী হতভাগ্যদের সঙ্গে আমার কতবার পরিচয় ঘটেছে, কোনো সাহিত্য সভায় তাদের স্থান হয়নি কোনো দিন। অথচ তাদের মধ্যে প্রকৃত কবি মন, কল্পনার উদার প্রসার, ছন্দের বা কোনো শব্দের সৌন্দর্য সম্বন্ধে জ্ঞান নিতান্ত দুর্লভ নয়। কিন্তু তাদের নেই কি তাও আমি জানি। তাদের নেই বর্তমানের উপযোগী বিষয় নির্বাচনের ক্ষমতা। তাদের দৃষ্টি 1290 সালের বাংলায় পড়ে আছে আজও। ভারতচন্দ্র রায় গুণাকরের, দাশরথী রায়ের প্রভাব তারা আজও কাটিয়ে উঠতে পারেনি। সেবার গরমের ছুটিতে দেশে আছি, রাত প্রায় 11টা বাজে। বিছানায় ছটফট করার পরে একটু নিদ্রাকর্ষণ হয়েছে মাত্র। আছেন নাকি শ্যামবাবু? এত রাত্রে অপরিচিত সুরেকে ডাকে বুঝতে না পেরে বাইরে এসে বললাম, কোথা থেকে আসছেন? অন্ধকার রাত, দেখলাম আগন্তুক বিনা আলোয় এসেছে, যেখান থেকে আসুক। লণ্ঠন জেলে বাইরে আবার গিয়ে আগন্তুকের চেহারা ভালো করে দেখলাম। বৃদ্ধ লোক, 60-এর কাছাকাছি বয়স, গায়ে আধময়লা পিরান, পায়ে ক্যাম্পিসের জুতো, বগলে একতাড়া বই বা কাগজ। আগন্তুক বলল, আমায় চিনতে পারলেন না? আমাকে সকলে কুণ্ডু মশাই বলে জানে, পশাকরের কাপড়ের গুদমে কাজ করি বল্লভপুরের বাজারে। তা আপনারা দেশে ঘরে থাকেন না, গরমের ছুটির পরেই চলে যাবেন, চিনবেন কি করে? কথাটা সত্যি, দেশে থাকলে চিনতাম বই কি, দেশেরই লোক যখন। বললাম, কি জন্যে আসা হয়েছে? আপনি একজন রাইটার লোক, আমার লেখা কবিতা কিছু আপনাকে আজ শোনাতে এসেছি। ও, বসুন বসুন, সে বেশ কথা, দাঁড়ান একটা কিছু পাতি। দোস্তুর মতো অবাক হয়ে গেলাম, বল্লভপুরের বাজার এখান থেকে 2 মাইলের সামান্য কিছু বেশি, এত রাত্রে নিছক কবিতা শোনাতে লোকটা কষ্ট করে এত দূর এসেছে। না, এমন ব্যাপার যে দেখিনি আদৌ এ কথা বললে ভুল হবে। জীবনে বার কয়েক এ প্রকৃতির মানুষের সঙ্গে আমার পরিচয় ঘটেছে এবং আমি এদের ভালোবাসি। এরা সরস্বতীর নিঃস্বার্থ সেবক, এরা যশ পায় না, অর্থ তো পায়ই না, লেখার নেশায় লিখে যায়, যশের পরিবর্তে পায় অল্প শিক্ষিত জনগণের ব্যঙ্গ বিদ্রুপ। তবু মদ ধরলে যেমন ছাড়া কঠিন হয়, তেমনি কঠিন হয়ে পড়ে লেখার বাতিক মাথায় একবার ঢুকলে তাকে তাড়ানো। এ সবই আমি জানি। বললাম যে এ ধরনের লোক এর আগেও আমি দেখেছি, সুতরাং একেও যত্ন করে বসালাম। বাড়িতে থাকি আমি একা, দ্বিতীয় প্রাণী কেউ নেই, নতুবা একটু চা খাওয়ালে দেখা তো ভালো। কুণ্ডুমশাই তার দপ্তর খুলে তিনখানা মোটা খাতা বার করে পড়ে যেতে লাগলেন অবিরাম একটানা। এসব দলের লোকেরা তাই করে থাকে, আমি কতবার কত জায়গায় দেখেছি। মাঝে মাঝে আমার মুখের দিকে চেয়ে বলছিলেন, কেমন লাগছে শ্যামবাবু? চমৎকার। হে হে হে, আপনারা রাইটার লোক, আপনাদের ভালো লাগবেই,
তারপর শুনুন এটা, সুভদ্রা হরণ, পড়ে যান। এক টানা চলেছে আবৃত্তির স্রোত। রাত 12টা বেজে গেল। কুণ্ডুমশাই নাকের চশমা নামিয়ে আমার মুখের দিকে হাসি হাসি মুখে চেয়ে বললেন, কেমন? অর্থাৎ এটা আপনার ভালো লাগতেই হবে, উপায় নেই। পুনরায় বললাম, চমৎকার। এসব স্থলে এই জবাবই দিতে হয়, দেওয়ার নিয়ম, অভিজ্ঞতা থেকে জানি। আচ্ছা এটা শুনুন, বানরাজার প্রতি উষা, পুরাণ ভালো পড়ানি। বললাম, বানরাজাকে? আমার মুখের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে কুণ্ডু মশাই বললেন, বানরাজার কথা জানেন না? বানরাজার মেয়ে উষা, দৈত্যরাজ বান। বাল্যকালে দৃষ্ট উষা হরণ নামে এক যাত্রার অভিনয় অস্পষ্টভাবে মনে পড়ল। বললাম, হ্যাঁ হ্যাঁ, সেই যুদ্ধ হলো, অনিরুদ্ধ টনিরুদ্ধ, উষা হরণ। আমার পৌরাণিক জ্ঞানের অবস্থা বোধ হয় কুণ্ডু মশায়ের মুখে ক্ষীণ হাসির রেখার সৃষ্টি করল। তিনি আবার পড়ে যেতে লাগলেন। 12:30, 1:15, তিন চারটি কবিতা ইতিমধ্যে শেষ হয়ে গেলে কুণ্ডুমশাই এবার ওঠবার জোগাড় করলেন বলে মনে হলো। আমার দিকে চেয়ে বললেন, দোকানের কাজ করি সারাদিন, ফুরসত পাইনি। আপনারা কলকাতায় থাকেন, রাইটার লোক, আপনাদের শোনালে মনটা তৃপ্ত হয়। আর কাকে শোনাবো বলুন, সব মুখুর দল। আপনি বুঝি কাপড়ের দোকানে কাজ করেন? হ্যাঁ, খাতাপত্র লিখি, রাত 10টার সময় ছুটি পেয়ে আহারাদি সেরে তবে আপনার কাছে আসছি, একটু শুনিয়ে মনটা ভালো হয়। কতদিন থেকে লিখছেন? বাল্যকাল থেকে, পাঠশালায় যখন পড়ি হাতের লেখার খাতায় কবিতা লিখতাম। গুরুমশাইয়ের কত বেদ খেতে হয়েছে সেজন্যে মশাই, এখনও তাই, কেউ বোঝে না। দোকানে যাদের সঙ্গে কাজ করি তারা সবাই আমাকে খুব মানে, ভয় করে চলে, ভাবে কবিতা লেখে এ মস্ত পণ্ডিত, যা লিখি তাই ভালো বলে। আমার তাতে তৃপ্তি নেই, যত গণ্ডমুখর দল, ভালো বললেই বা কি আর মন্দ বললেই বা কি। ইতরতা পশতানি যথেচ্ছ ছয়া, বিতর্তানি সহে চতুরানন, অরসি কেশু রহস্য নিবেদনং, শিরসি মালিখ মালিখ মালিখ। আমার হয়েছে ভাগ্যে প্রত্যেক দিন মশাই ওদের সঙ্গে কারবার, অর্শিক নিয়ে রসের কারবার। আমার ভালো লাগে মশাই, বলুন দেখি আপনি। আপনি রবি ঠাকুরের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি মশাই, রবি ঠাকুর মস্ত বড় কবি, কোথায় যেন বাড়ি, যশোর না বীরভূম। কোনো কবিতা পড়েছেন তার? আঁকেন না। কুণ্ডুমশাই বিদায় নিয়ে উঠলেন 1:00। এরপর আমার ছুটি ফুরিয়ে গেল। কলকাতায় কর্মকোলাহলের মধ্যে কুণ্ডুমশাইয়ের কথা ভুলেই গেলাম একরকম। বড়দিনের ছুটিতে 2 দিনের জন্যে বাড়ি গিয়ে আবার তার সঙ্গে দেখা। তিনি যে দোকানে কাজ করেন সে দোকানের মালিক ও অঞ্চলের একজন বিশিষ্ট ধনী, জাতিতে তাঁতি, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তবে লেখাপড়া কিছু তেমন জানেন না। লোকটি সজ্জন, রায়সাহেব খেতাব পেয়েছেন। রায়সাহেবের বাড়ি কি একটা কাজ উপলক্ষে আমিও নিমন্ত্রিত, সেখানেই কুণ্ডুমশায়ের সঙ্গে আমার পুনরায় সাক্ষাৎ। নিমন্ত্রিত ব্যক্তিদের পান বিড়ি বিতরণে তাকে ব্যস্ত দেখা গেল। আমি একবার বললাম, কি কুণ্ডুমশাই, ভালো তো? আমার দিকে চেয়ে তিনি একবার হাসলেন মাত্র, ব্যস্ত বলে আমার সঙ্গে কথা কইবার সুযোগ তার তখন হল না। রায়সাহেব হেঁকে বললেন, কুণ্ডুমশাই, চা দেওয়া হয়েছে কি না সকলকে দেখুন একবার বাইরে গিয়ে। আহারাতির পরে দেখি সদর দরজায় কুণ্ডুমশাই দাঁড়িয়ে। বললেন, কাল বাড়ি থাকবেন নাকি? হ্যাঁ থাকব, কাল যাব একবার আপনার কাছে। নিশ্চয়ই আসবেন, লেখাটেখা আছে নাকি কিছু? অনেক লিখে ফেলেছি, তারপর শোনাব। কিন্তু বিশেষ কার্য উপলক্ষে তার পরদিন আমাকে চলে যেতে হলো অন্যত্র। কুণ্ডুমশাইয়ের কবিতা শোনবার সুযোগ সেবার আমার হয়নি। 1 বৎসর পরে আবার দেশে গিয়েছি। বর্ষাকাল, পথে ঘাটে 1 হাঁটু জল কাদা,
বল্লভপুর ছাড়িয়ে নদীর ধারে বাবলাতলায় দেখি কে বসে মাছ ধরছে। আমি রাস্তা থেকেই পাড়াগাঁয়ের ধরনে জিজ্ঞেস করলাম, কি মাছ হলো? লোকটা আমার দিকে পেছন ফিরে চাইতেই দেখি কুণ্ডু মশাই। কুণ্ডু মশাই, মাছ ধরতে এসেছেন নাকি? ভালো সব? কুণ্ডু মশাই আমায় দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে যুক্ত করে বললেন, প্রাত প্রণাম, এই আসছেন বুঝি? কি মাছ পেলেন? আগে মাছ ধরছি নে তো, এই এমনি একটু বসে, মানে একটু আধটু লিখছি। কৌতূহল হওয়াতে রাস্তা ছেড়ে এগিয়ে গিয়ে দেখি কুণ্ডুমশাই ভিজে ঘাসের উপর কাঁচা ডালপালা ভেঙে পেতে বসেছিলেন। পাশেই একখানা মোটা পুরনো রোকর কি খতিয়ানের খাতা, একটা স্বরের কলম ও পাঠশালার ছেলেদের মতো দড়ি বাঁধা দোয়াত যাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়, একখানা মশিলিপ্ত বল্টিং কাগজ মাটির ঢেলা চাপা এক পাশে। বাহ, এই যে কবিগুঞ্জ বানিয়ে তুলেছেন দেখছি। আজ আর দোকানে যেতে ভালো লাগল না, অনেকদিন বর্ষার পরে আজ একটু রোদের মুখ দেখা গিয়েছিল, এখন আবার মেঘ করেছে, বলি যাই নদীর ধারে বসে লেখার নেশা মাথায় একবার চাপলে। একটু শোনান কুণ্ডুমশাই, না শুনে আর যাচ্ছি নে। কুণ্ডুমশাইয়ের কবিতার খাতা একখানা প্রাচীন খতিয়ান, খানিকটা পড়ে শোনালেন, কয়েক লাইন মনে আছে। যদুকুল বধূ চতুরঙ্গিনী সহায়ে, কৃষ্ণতুল্য সুভদ্রারে সারথি করিয়া, আরোহিয়া কপি ধ্বজে অর্জুন সমান, গান দিব কোদণ্ড ধরি উতরিব রণে, শিখণ্ড আমার জ্যেষ্ঠ তারে নারী ভাবি, ধরে না ধনুক বিশ্ব মনে নেই, ভূখণ্ড অকৌরব করিবে দ্রৌপদী। মজা নদীর পাড়ে বিকেলে বসে বেশ ভালো লাগলো। বললাম, চমৎকার, আপনার শব্দ সাজানোর ক্ষমতা, ধ্বনির জ্ঞান সব চমৎকার, দ্রৌপদী যুদ্ধযাত্রা করতে যাচ্ছেন বুঝি? কুণ্ডুমশাই হেসে বললেন, হ্যাঁ কিন্তু কোন জায়গায় বলুন তো। মাথা চুলকে বললাম, তা কই ঠিক তো বুঝতে পারছি নে। কুণ্ডুমশাই আমার উত্তরের দিকে কান না দিয়ে বললেন, শুনে যান আর একটু। মম করুণমুক্ত জবে উঠিবে উড়িবে, গৃধপঙ্ক্তি সমবমে শোণিত পিপাসু, দেখিব কি করি করে ব্রতরক্ষা তার, দেবব্রত রণচণ্ডী শিখণ্ডী ভগিনী, আখণ্ডলে রক্ষিলেও ছাড়িবে না তারে। হাসি হাসি মুখে বললেন, কেমন? এ আর বলতে, আমার খুব সৌভাগ্য যে আজ কবির মুখে কি ঝংকার। কুণ্ডুমশাই বিনয়ে কাচুমুচু হয়ে বললেন, অমন কথা বলবেন না, আপনারা রাইটার লোক, ভাষার উপর সমান অধিকার সব লেখকের থাকে না, আপনার তা আছে কুণ্ডুমশাই, আর আপনি একজন সত্যিকার কবি, নয়তো পালিয়ে সেই নদীর ধারে বসে আপন মনে। কুণ্ডুমশাই পাশের একটি থেলো হুঁকোয় তামাক সাজছিলেন এতক্ষণ, আমায় বললেন, খান? না আপনি খান। হুকোয় বেশ আরামে টান দিয়ে বৃদ্ধ এমন এক অদ্ভুত দৃষ্টিতে ওপরের দিকে চাইলেন যেন জীবনের এক বড় আনন্দের সম্মুখীন হয়েছেন, অর্থাৎ থেলো হুকোটিতে টান দেবার অবকাশ পেয়েছেন। বললেন, আমার মাথায় যখন লেখার নেশা চেপে যায় তখন আর কিছুই ভালো লাগে না, পালিয়ে আসতেই হবে, একটু ফাঁকা নির্জন জায়গা খুঁজতেই হবে। আপনার বাসা তো নির্জন, আপনি তো একাই থাকেন শুনেছি। মোটেই না, কাপড়ের গদির 7 জন কর্মচারী সব এক ঘরে থাকে, সব কজন সমান গোলমাল করে, সেখানে বসে লেখা। কাল আসবেন দয়া করে, দেখবেন। পরদিনই কুণ্ডুমশাইয়ের বাসায় গেলাম। কুণ্ডুমশাই এক বর্ণ অতিরঞ্জিত বলেননি, বসাকদের কাপড়ের গদির পেছনে অতি অন্ধকার, প্রায় জানালাবিহীন নাতিক্ষুদ্র একটা ঘরে চারখানি সরু সরু তক্তপোষ পাতা, প্রত্যেক তক্তপোষে কাপড়ের গাঁট বাঁধা চট আগে পেতে তার উপর অতি মলিন শয্যা বিস্তৃত, বালিশগুলো থেকে চিমটি কাটলে তেল আর ময়লা ওঠে, ঘরে আড়াআড়ি অনেকগুলো দড়ি টাঙানো, তাতে ময়লা ও আধময়লা লুঙ্গি, নহাতি কাপড়, সেলাই করা পুরনো কাপড় ছড়িয়ে দেওয়া, একটা তক্তপোষের তলায় একটা কেরোসিন কাঠের বাক্সের উপর
এক জোড়া নতুন বাদামি রঙের ফিতে আটা জুতো সযত্নে তোলা, দেওয়ালে পেরেক দিয়ে আটা বিবর্ণ পুরনো খবরের কাগজ, তার উপরে কাঠের ছোট্ট আলনায় দু একটা ছিটের কফাটা কামিজ, কোনোটায় কুষ্টিয়ার ছিটের একটা আলোয়ান। সমস্ত ঘরটাই স্থূলত্ব, নোংরামি, কুশ্রিতা, রুচিহীনতার একখানি সুস্পষ্ট ছবি। একপাশের তক্তপোষে জঞ্চারেক লোক বসে তাস খেলছে, কারো গা খোলা, কারো গায়ে আধময়লা গেঞ্জি। আমার প্রশ্নের উত্তরে একজন বললে, কুণ্ডুমশাই গদি থেকে ফেরেননি। একজন কুণ্ডুমশায়ের খাটখানা আমায় দেখিয়ে দিলে, তার বালিশ ততোধিক ময়লা, উপরন্তু একটা ফুটো দিয়ে তুলো বেরিয়ে আসছে। কিছুক্ষণ বসবার পরে তাস খেলোয়াড়দের হর্ষধ্বনি ও চিৎকার আমার নিকট অসহ্য মনে হওয়ায় একটু বাইরে যাব ভাবছি। এমন সময় কুণ্ডুমশাই ঘরে ঢুকলেন। ওদিকে খেলোয়াড়দের একজন বলে উঠল, ও দাদু, তোমার ইলিশ মাছ সব কানো খেয়ে এই দেখো। বক্তা মুখে পুড়ে দেবার অভিনয় করে ব্যাপারটা বোঝালে। আরেকজন বললে, এত দেরি হলো কেন? বাবুর হাতে নাকানি চোবানি খেয়েছ কেমন বলো। আমার দিকে চেয়ে কুণ্ডুমশাই বললেন, আপনি যে এখানে আসবেন তা ভাবিনি, বসুন দুটো খেয়ে আসি, এখন ছুটি পেলাম, বড্ড খিদে পেয়েছে। বেলা আড়াইটে উত্তীর্ণ প্রায়, ক্ষুধার্ত বৃদ্ধকে আমি একটুও দেরি করতে দিলাম না, বললাম, যান শিগের যান, আহার করে আসুন। কুণ্ডুমশাই চলে গেলে আমি তাস খেলুড়েদের উদ্দেশ্য করে বললাম, এখানে খাওয়া হয় কোথায়? একজন বললে, এই ঘরের পর উঠুন, তার ওদিকে রান্নাঘর, গদির ঠাকুর আছে, সেই রাঁধে। কিরকম খাওয়ায়? সে কথা আর ওঠাবেন না দাদা, উষুনি ডালের জল, এই এতটুকু খয়রা মাছ কি তিতপুটির ঝোল, একটা লাল ডাটা দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাট, ছি মানুষের যুগই নয়। একজন বলে উঠল, পরের পয়সায় খেতে আর কত দেবে বলো, ওই যা পাচ্ছ তাই ঢের। কুণ্ডুমশাই পরিতৃপ্তির সঙ্গে আহার করে এলেন, তার মুখ দেখেই বুঝতে পারা গেল। তারপর কাপড়ের গাঁট বাঁধা চটের উপর শ্রান্ত দেহ প্রসারিত করে আমার দিকে চেয়ে বললেন, এখানে এসে বসুন। চলুন না, দীঘির ধারে গিয়ে একটু বসা যাক। আজ আর ছুটি নেই, কলকাতা থেকে মহাজন আসবে এই ট্রেনে, হিসেব ঠিক করে দিতে বলেছেন বাবু। অগষ্ট পাইকারি মালের ফিরিস্তিগুলো করে ফেল গিয়ে, বসে তাস পিটলে চলবে না। এমন সময় হঠাৎ হল্লা ও হাসি মন্ত্রমুগ্ধবত থেমে গেল। রায়সাহেব ঘনশ্যাম বসাকের স্থূল চিকন সুখাদ্য পরিপুষ্ট দেহ দোরের কাছে দেখা যেতেই তাস খেলোয়াড় কজন এবং কুণ্ডুমশাই তড়াক করে চৌকে থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। রায়সাহেব বললেন, এত গোলমাল কিসের কুণ্ডুমশাই? ঘরের মধ্যে সকলের অবস্থান তখন হঠাৎ হেডমাস্টার ক্লাসে ঢুকলে কোলাহলরত স্কুলের ছাত্রদের মতো, সবাই পাষাণ মূর্তির মতো একদম জমে গেল। আমাকে ঘরের মধ্যে দেখতে পেয়ে রায়সাহেব বললেন, এই যে শ্যামবাবু, যে এখানে আপনি? একটু কুণ্ডুমশাইয়ের কাছে দরকার ছিল। কুণ্ডুমশাইয়ের সঙ্গে আপনার বনবে ভালো, কুণ্ডুমশাই শুনেছি কবিতা লেখেন, মানে লোকটা ছিল ভালোই কিন্তু ওর মাথায় কি পোকা আছে, থাকে থাকে, ফট করে একদিন দেখি গদিতে নেই, কোথায় গেল? বসে নাকি কোথায় কবিতা লিখছে, আমার গদির কাজ চলে কি করে? কবিতা লিখে তো পেট ভরবে না দাদা, কি বলেন? তা বটে। রায়সাহেব কুণ্ডুমশাইয়ের দিকে চেয়ে বললেন, যাও সব গদিতে যাও, এখানে হল্লা করবার জন্যে তোমাদের রাখা হয়নি, কবিতা লেখবার জন্যেও নয়। যাও কুণ্ডুমশাই, মহাজনের দেনা পাওনার হিসেবটা বেলা পাঁচটার মধ্যে ঠিক করে ফেলো গিয়ে, যাও সব। পরে ঘরের চারিদিকে অপ্রসন্ন দৃষ্টিতে চেয়ে বললেন, নিজেরা থাকে অথচ ঘর দোর বিছানাপত্তর কি নোংরা করেই রাখে, রাম রাম। ও সতীশ, 10 গজা ফুলুন শাড়ির একজোড়া কাল হিসেবের খাতায় ওঠেনি কেন? সতীশ নামধেয় লোকটি এতক্ষণ তাসের আড্ডায় বেশি চেঁচামেচি করছিল, সে যেন অতিরিক্ত বিষয়ে হঠাৎ কাট হয়ে বললে, সে কি বাবু, 10 গজা ফুলন শাড়ি কাল কে বিক্রি করলে? এই তো কুণ্ডুমশাই, জানেন? কুণ্ডুমশাই নিজের গা থেকে ঝেড়ে ফেলে বললেন, আমি কি জানি বাবু, আমি খতেন রোকড় নিয়ে আছি, তোমাদের খুচরো বিক্রির তবিলে কি হয় না হয়? রায়সাহেব বললেন,
সব চোরের আড্ডা হয়েছে, ভাত কাপড় দিয়ে চোর পোষা। আচ্ছা, আজ ধরা পড়লে তাকে আমি জবাব দেব, নয় এক মাসের মাইনে কাটব। রায় সাহেব চলে গেলেন। এই হলো কুণ্ডু মশাইয়ের প্রতিদিনের জীবন। এই অত্যন্ত স্থূল আবহাওয়ার মধ্যে একটি কবিপ্রাণ কীভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে তা আমার অভিজ্ঞতায় লেখা নেই। কুণ্ডু মশাইয়ের এই বয়সেও যে সজীবতা অত্যন্ত প্রত্যক্ষ ও পরিস্ফুট। ছাইপাশ আহারেও তার যে তৃপ্তি, এত হট্টগোল ও অপমানের মধ্যেও তার যে আনন্দ, এ সবের জন্য সামস্থার লোকমাত্রেই তাকে হিংসে না করে পারবে না। তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ আর অনেক দিন হয়নি। এর প্রায় 5 বছর পরের কথা। অন্য জায়গায় কাজ করি বলে দেশে আসা ঘটেনি অনেক দিন। দেশের বাড়ি ঘর ভেঙে গিয়েছিল, মিস্ত্রি লাগিয়ে মেরামত করছি। এই যে শ্যামবাবু, প্রাত প্রণাম। চেয়ে দেখি কুণ্ডু মশাই আরও বৃদ্ধ হয়ে গিয়েছেন। মাথায় আর এক গাছাও কাঁচা চুল নেই, সেই পুরনো বেনিয়ান গায়ে। কি ব্যাপার কুণ্ডু মশাই, ভালো আছেন? বেশ, খবর কি? বাবু পাঠিয়ে দিলেন, আপনি বাড়ি করবেন, চুন সিমেন্ট নেবেন আমাদের নতুন আড়ত থেকে, দর সস্তা। ও কে, ঘনশ্যামবাবুরা চুনের আড়ত খুলেছেন বুঝি? চুন, সিমেন্ট, মগরার বালি। বেশ বেশ, বসুন। না বা, আর বসবো না, অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে। কবিতা লেখা টেখা হয় কি আর? আপনি আছেন তো এখন, আসবো একদিন বলে সামান্য কয়েক পা গিয়েই ফিরে এসে বললেন, ভালো কথা, পকেটেই আছে, আজ আপনার এখানে আসতে আসতে বটতলায় বসে লিখলাম কটা লাইন। প্রকৃতির কোলে শুয়ে সৌন্দর্যে ভাষায় আঁকি, স্বাদ হয় অনিমেষে শুধু যেন চেয়ে থাকি, নীরবে নিঝুমে সে থাকি যেন মুখের পরে, স্বপ্ন রেণু কিংবা মায়া নিয়ত ঝরিয়া পড়ে, পরমাণু নিভে যায় ভাঙিয়া ঝড়ের কারা, কে তুমি ডাকিছ মোরে করিয়া পাগল পাড়া। কুণ্ডমশাইকে কোলে তুলে নিয়ে নাচবার ইচ্ছে হল। ব্রাহ্মণ না হলে পায়ে হাত দিয়ে পায়ের ধুলো নিতাম। বললাম, এই কটা লাইন এইমাত্র লিখলেন পথে আসতে আসতে? কুণ্ডমশাই হেসে বললেন, ফরতলার ছায়ায় বসে, খানিকটা আগে। আপনি ঘনশ্যামবাবুর দোকানে কাজ করেন বটে, কিন্তু আপনি সেই জায়গার উপযুক্ত নন। কবিতায় আর্টের কোনো দরকার নেই, আপনার মনের আনন্দের অনুভূতিকে ধ্বনি ও ঝংকারের মধ্যে প্রকাশ করছেন এবং সফল হয়েছেন, সেইটাই বড় কথা। আমি আপনার মনের সেই সময়ের অনুভূতিকে এই কটা কথার মধ্য দিয়ে নিজের মনে ধরতে পারছি, ওই হলো কবিতা। চুন কিনতে গিয়ে রায় সাহেবের দোকানে বসলাম খানিকটা। মস্ত বড় গদি, লোকজন খাটছে, নানারূপ ব্যবসাদারি শব্দ ও বোল উঠিত হচ্ছে। ছয়ের দাগে নিয়ে এসো, 2200 দশ জোড়া, মিহি জরি পাড় চন্দননগর, খতেনের 18 পাতা, ইত্যাদি। পাইকারি ক্রেতাদের বড় ভিড় লেগেছে, ঝমঝম টাকার শব্দ উঠছে, ওদিকে গদির একপাশে আনকোরা টাটকা 10 টাকার নোট তারাবন্দি হচ্ছে। ঘনশ্যাম বাবুকে একপাশে বসে থাকতে দেখে কাছে গেলাম। গত 5 বৎসরে রায় সাহেবের বয়স যেন 15 বছর বেড়েছে। আমায় বললেন, আসুন বসুন শ্যামবাবু, অনেকদিন দেখিনি। ভালো আছেন? ভালো কোথায়, আজ বছরাবধি ভুগছি নানা অসুখে, আর এইবার বোধ হয় চললাম। না না, সে কি কথা, আপনার বয়সটা কি? আপনি জানেন না, 2000 টাকা খরচ করেছি 1 বছরের মধ্যে, কিন্তু সারবার নামটি নেই, বেড়েই চলেছে। দোকানে আসি যাই, মনেও বল পাইনি, শরীরেও না। ডাক্তারের কথায় মাগুর মাছের ঝোল খাই কাঁচকলা আর পটল দিয়ে, একবেলা দুখানি সুজির রুটি। কোথাও চেঞ্জে যান না কেন? ব্যবসা ফেলে যেতে পারিনি, আবার নতুন চুন সিমেন্টের আড়ত খোলা হয়েছে, এসব কার উপর দিয়ে? রায় সাহেবের কথা সুরে এবং মুখের চেহারায় একটা জিনিস বেশ সুস্পষ্ট হলো আমার কাছে। তার মনে আনন্দের অভাব এবং একটা ভয়ের ভাব। কথাবার্তার মধ্যে কণ্ঠের যে মিহি সুর ধ্বনিত হচ্ছে তার সঙ্গে জড়িয়ে রয়েছে মৃত্যু ভয়, জড়িয়ে রয়েছে নৈরাশ্য ও মূঢ় অন্ধতা। এত ঐশ্বর্য থেকেও ভোগের তৃপ্তি নেই। যতক্ষণ আমি সেখানে বসেছিলাম
ঘনশ্যামবাবুর মুখে আমি আনন্দের রেখা খুঁজবার বহুবার ব্যর্থ চেষ্টা করেছি। আনন্দের পরিবর্তে বরং ভয়টা এত বেশি দেখেছি যে লোকটার কাপুরুষতার উপরে আমার ঘৃণা জন্মেছে। এত টাকা থেকেও লোকটা সত্যিকার অসুখী। বাইবেলে সে বাণী মনে পড়ল, ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন। জীবনের বড় পুঁজি নেই যেখানে, সেখানে শুধু টাকার পুঁজি মানুষকে অমৃতের পুত্রত্ব দান করে সাধ্য কি তার? তারও চার বছর পরে এবারের কথা, বাড়িতে এসেছি 10-12 দিন কি তার বেশি। কাজের গোলমালে অন্য কোথাও যেতে পারিনি। কেবলমাত্র একদিন বল্লভপুর বাজারে অতি অল্প সময়ের জন্যে রায়সাহেবের গদিতে গিয়েছিলাম। কুণ্ডুমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল এই পর্যন্ত, কথাবার্তা বিশেষ কিছু হয়নি। একদিন সন্ধ্যাবেলা বাড়িতে বসে আছি, একজন লোক এসে বললে, শ্যামবাবু ওই বাড়িতে থাকেন? লোকটার খালি পা, হাতে লাঠি আর হারিকেন লণ্ঠন। কোথা থেকে আসছো? আগে বাবু প্রণাম হই, বল্লভপুরের আড়তের কুণ্ডুমশাই আপনাকে ডেকেছেন, তিনি বাঁচেন না, আপনাকে এখনই যেতে হবে। কুণ্ডুমশাই বাঁচেন না? কেন, কি হয়েছে তার? বাবু তিনি আজ 7 দিন শয্যাগত, জ্বর কাশি। তা আমি তো ডাক্তার নই, আমি কেন যাব? তিনি সন্ধে থেকে কেবল আপনার কথাই বলছেন, আমায় বলে দিলেন যে করে হোক নিয়েই আসতে হবে তাকে। আমি একটু বিরক্ত না হয়ে পারলাম না। অনেকদিনের অদর্শনে কুণ্ডুমশাইয়ের উপর পূর্বের আন্তরিকতা অনেকখানি চলে গিয়েছে, তবুও গেলাম। মুমূর্ষু বৃদ্ধের অনুরোধ এড়াতে পারলাম না। সেই আড়তের ঘরে সেই বিছানাতেই কুণ্ডুমশাই শুয়ে, মাথার শিওরে কেবল একটা ছোকরা বসে আছে, ঘরের মধ্যে আর কেউ নেই। একটা লণ্ঠন আধ নেবানো ভাবে জ্বলছে ঘরের মেঝেতে, একটা বাটিতে আধ বাটি জল বার্লি, গোটাকত কাগজি লেবুর খোসা লণ্ঠনের পাশে। কুণ্ডুমশাই বোধহয় ঘুমুচ্ছিলেন কিংবা অর্ধচেতনভাবে শুয়েছিলেন। ছেলেটি ডাকলে, ও দাদু, দাদু বাবু এসেছেন। কুণ্ডুমশাই চমকে বলে উঠলেন, ওই সেই বাবু এসেছেন। ততক্ষণ আমি গিয়ে সামনে দাঁড়িয়েছি। কুণ্ডুমশাই হাতের ইঙ্গিতে আমায় বসতে বললেন। আমি বিছানায় এক পাশেই বসে বললাম, কি হয়েছে কুণ্ডুমশাই, জ্বর নাকি? প্রায় 1 মিনিট কুণ্ডুমশাইয়ের কাছ থেকে কোনো উত্তর পেলাম না। তারপর ক্ষীণ স্বরে বললেন, আর কি, এবার চললাম শ্যামবাবু। আমি ভরসা দেওয়ার সুরে বললাম, সে কি কথা, এখনো কত কবিতা শোনাবেন আমাদের, যেতে দেব কেন? কুণ্ডুমশাইয়ের মুখে অস্পষ্ট লণ্ঠনের আলোয় যেন ক্ষীণ হাসির রেখা দেখতে পেলাম। বললেন, ডাক এসেছে, আপনার কাছে একটা অনুরোধ, সেই জন্যে। বলুন বলুন। এই ছেলেটি দেখছেন বড় সৎ, বাবুদের গদিতে কাজে ঢুকেছে এবছর, ছেলে মানুষ ওই দেখে। আমি ছেলেটিকে বললাম, তোমার নাম কি? সুশীল। এই ঘরের আর সব লোক কোথায়? সব পালিয়েছে, দুজন কাল ছুটি নিয়ে দেশে গিয়েছে, দুজন দোকানঘরে শুয়ে আছে বারান্দায়। কুণ্ডুমশাই যেন মাছি তাড়াচ্ছেন মুখের কাছ থেকে, দুর্বল হাতে দু একবার এমনই ভঙ্গি করে চুপ করে রইলেন। প্রায় 10 মিনিট ঘরের মধ্যে কোনো শব্দ নেই। তারপর আমার দিকে চেয়ে বললেন, আমার খাতাগুলো। বুঝতে না পেরে বললাম, খাতা? কবিতার খাতাগুলো আপনার হাতে দিয়ে যাব, বড় আদরের, ছেলে মেয়ে নেই, ওই ছেলে মেয়ে। খাতাগুলো থেমে থেমে যেন হাঁপাতে হাঁপাতে কুণ্ডুমশায় কথাগুলো শেষ করলেন। ব্যস্ত হবেন না, স্থির হয়ে শুয়ে থাকুন। আচ্ছা, সে হবে, সেগুলো কোথায়? কুণ্ডুমশাই শিবনেত্র হয়ে শিওরে উপবিষ্ট ছোকরার দিকে তাকাবার চেষ্টা করলেন। ছেলেটি তখনই নিজে থেকে বললেন, উনি আমায় সন্ধেবেলা বলেছিলেন গুছিয়ে রাখতে, ওর তরঙ্গ থেকে বের করে রেখেছি। কুণ্ডুমশাই বললেন, এর হাতে দাও। আমি হাতে নিয়ে বললাম, পেয়েছি, এগুলি কি করব বলুন আমায়। আবার 3-4 মিনিট কেটে গেল, রোগী নিরুত্তর। তারপর আমার হাতে দুর্বল হাত তুলে দিয়ে বললেন, আপনার কাছে যত্ন করে রেখে দেবেন,
ওদের যত্ন আর কোথাও হবে না। ভার নিলেন? নিলাম, ভাববেন না। কুণ্ডুমশাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আর কোনো ভাবনা নেই, মরণে ভয় করিনি, বয়স হয়েছে, এই খাতাগুলো। শেষের দিকের কথাগুলো যেন কুণ্ডুমশায় আপন মনেই বললেন। এই তার শেষ কথা। আমি সারা রাত বসেছিলাম তার শয্যা পাশে। রাত্রি শেষে কুণ্ডুমশাই মারা গেলেন। শবানুগমনের সময় আমি সঙ্গে যাওয়া কর্তব্য বিবেচনা করলাম। আমারই অনুরোধে তার প্রিয় মজা খালের ধারে তার দাহ কার্য সমাধা হল। চিতার ওপর আমি আমার নিজের হাতে বন্য ছোট গোয়ালে লতার ফুল নিকটবর্তী ঝোপ থেকে তুলে এনে ছড়িয়ে দিলাম। রায় সাহেবের সঙ্গে দিন চারেক পরে দেখা। আমায় বললেন, আপনি সেদিন শুনলাম খুব করেছেন, লোকটা নিজের দোষেই মারা গেল। গল্পের সমাপ্তি এখানেই।